আগে কেন জানতাম না কাঁঠালের সত্ব এত মজা। আসলে আমাদের চারপাশে আরও অনেক কিছু আছে যেটা আমাদের অজানা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার কাঁঠালের সত্ব। তো কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হলো এই সত্বটা তৈরি করে খাবেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আশা করছি আমার ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেবেন কীভাবে তৈরি করলাম। তো কাঁঠালের সত্ব তৈরি করার জন্য এখানে দেখুন আমি কাঁঠালের রগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁঠালের সমস্ত রগুলো নিয়েছি বিচি ছাড়িয়ে। তারপরে আমি অফ ক্যামেরায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। তো আমি চুলায় এসে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি মিশ্রণটি ঢেলে দিলাম। তারপরে আমি জাল করে নিব আর চুলার হিট আমি হাইতে রেখে জাল করব। প্রথমে যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন আমি চুলার হিট একদম লোতে রেখে জাল করে নেব। আর এখানে আমি আর যেসব উপকরণ মিশাবো সেটা আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো এখন আর কোনো কাজ নাই, শুধু এইভাবে অনবরত নেড়ে রাখতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে রাখতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তখন সত্বটা আর খেতে ভাল লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তো 50% হয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 50 গ্রামের মতো চিনি দিলাম, যেহেতু কাঁঠাল অনেক মিষ্টি তার জন্য বেশি চিনি দিলাম না। আর চিনি দেওয়ার পরে কাঁঠালের মিশ্রণ থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে। তো তারপরে নেড়ে চেড়ে এভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো একদম যখন শুকিয়ে আসবে তখন মিশিয়ে দেবো ভিনেগার আর হচ্ছে বিট লবণ। তো এখানে আপনারা বিট লবণের পরিবর্তে কিন্তু রেগুলার খাবার লবণও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা অলরেডি দেখুন শুকিয়ে আসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি চুলার হিট কিন্তু লোতে নিয়ে আসছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচের 1/4 ভাগ দিলাম বিট লবণ। আরেকটি কথা বন্ধুরা, এখানে আমি ভিনেগার ব্যবহার করলাম কারণ এই কাঁঠালের সত্ব কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা যদি কাঁঠালের সত্ব বা আমের সত্ব তৈরি করেন তাহলে একটু ভিনেগার নতুবা লেবুর রস ব্যবহার করবেন, যে কোনো একটা। এটা ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন। দেখবেন অনেক সময় কাঁঠালের সত্ব হোক বা আমের সত্ব হোক শুকিয়ে যাওয়ার পরে সত্বর উপরে একটু সাদা সাদা শীত পড়ে, ওইটা আর পড়বে না। তো অলরেডি আমার সত্ব কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালায় একটু তেল ব্রাশ করে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নেবেন অবশ্যই, তাহলে উঠতে সুবিধা হবে। তারপরে আমি মিশ্রণটি থালের মধ্যে তো ঢেলে দিব। ঢেলে দিয়ে গরম থাকা অবস্থায় আমি চামচ দিয়ে সেট করে নেব। তো গরম থাকা অবস্থায় এই কাজটা অবশ্যই করবেন, তা নাহলে কিন্তু আঠালো হয়ে যাবে। তো এই তো আমি যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছি সেটা দিয়েই আমি একটু সেট করে নিচ্ছি। তো আমার সেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখুন। তো থালের সেট করে নেওয়া হয়ে গেল, এবার শুকিয়ে নেওয়ার পালা। তো আপনারা অনেকভাবে কিন্তু শুকিয়ে নিতে পারেন, ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন বা রোদ্রে শুকিয়ে নিতে পারেন, আবার জলের ভাপেও শুকিয়ে নিতে পারেন। তো আজকে যেহেতু বাইরে প্রচুর রোদ উঠেছে আমি এটা রোদ্রে শুকিয়ে নেব, রোদ্রে শুকানোই বেশি ভালো হবে। তো তার জন্য আমি এই তো চলে আসলাম আমাদের বাসার ছাদে, এখন আমি এখানে রেখে যাব। তো সারাদিন আমি এখানে রেখে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো পোকামাকড় না আসে, কারণ সত্বগুলোতে কিন্তু পোকামাকড় আসে অনেক। দেখবেন উদলা করে রাখলে কিন্তু পোকামাকড় এসে ফুটা করে দিবে। তো আর এই তো দেখুন কত রোদ উঠছে, এটা আমাদের বাসার ছাদ। তো এখানে আমি রেখে গেলাম আর আমি সারাদিন পর তারপরে নিব আর পরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সারাদিন পর দেখুন সত্বর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর শুকিয়ে কিন্তু থালার পাশ থেকে কিন্তু সরে গেছে, দেখো। তো এবার একটু কেটে দেখার পালা, আমি একটা রোদেই কিন্তু শুকিয়ে গেছে। তো 7 থেকে 8 ঘন্টার মতো রোদ পেয়েছে, কারণ আমি সকালে দিয়েছি আর হচ্ছে সন্ধ্যায় নামিয়ে নিচ্ছি। তো এবার একটু কেটে দেখাই আপনাদের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই তো এইভাবেই তৈরি হয়ে গেল কাঁঠালের সত্ব। আর কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তারা দেখেও শিখতে পারবে। তো আর কি ভালো থাকবেন সবাই, নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। তো কথা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।